হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রিয়েল টেক নোর ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে। তো গাইস, আপনার স্মার্টফোনে যদি মেসেঞ্জার থাকে তো আজকের ভিডিওটা যারা মেসেঞ্জার ইউজ করে বা ব্যবহার করে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আপনি যদি স্মার্টফোনে কারো সাথে মেসেঞ্জারে চ্যাট করেন অথবা আপনার মেসেঞ্জার যদি কেউ দেখে ফেলে খুবই বিপদ। যদি আপনি আপনার স্মার্টফোনের মেসেঞ্জারটা হাইড করে রাখেন তো আপনার স্মার্টফোনের মেসেঞ্জারে গেজায়ে কেউ আপনার চ্যাটগুলো দেখতে পারবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, এবার আমি আমার সেটিংসটা করে আপনাদেরকে খুব সহজে শিখাইয়ে দিচ্ছি। তো চলুন আমরা মেসেঞ্জারে চলে যাব। এখানে এসে আমি আপনাদেরকে যে কোনো একটা আইডি হাইড করে দেখাচ্ছি। জাস্ট আমি এই আইডিটা হাইড করব। হাইড করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে হাইড করা যায়। তো আপনি এখানে ট্যাব দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে দেখুন আর্কাইভ নামের একটা অপশন আছে। তো আপনি এখানে ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে দেখুন এখান থেকে ওই আইডিটা চলে গিয়েছে। এবার আমি ওই আইডিটাতে যে কোনো সেট করে থাকি না কেন কেউ দেখতে পারবে না। তো ভিউয়ার্স, এবার যদি আমার ওই হাইড আইডিটা আমি হাইড করে যে রেখেছি সেটা আবার যদি আমি আনতে চাই আমার মেসেঞ্জারের এই লোগোটায় আমি চলে যাব। এখানে চলে যেয়ে আমি ট্যাব দিয়ে দিচ্ছি। ট্যাব দেওয়ার পরে এখানে দেখুন আর্কাইভ নামের একটা অপশন আছে, আর্কাইভ সেট। তো আপনি এখানে ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে আমি যেটা ওখানে থেকে হাইড করে রেখেছিলাম সেটা আমি ওখানে নিয়ে যাব। তো ভিউয়ার্স, এবার আমি আমার আইডিটা নিয়ে এসেছি। আপনি আপনার স্মার্টফোনের যে কোনো আইডি আপনি হাইড করে রাখতে পারবেন। তো চলুন স্মার্টফোনের মেসেঞ্জারের আরও একটা সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি। আপনার স্মার্টফোনের যদি কোনো নোটিফিকেশন বারে কোনো মেসেজ অথবা কোনো কিছু আসে তো সাউন্ড হয়, তো আপনারা ওইটা সাউন্ড কী করে অফ করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো নোটিফিকেশন সাউন্ড আপনি এখানে ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে এখানে দেখুন কাস্টমাইজ নোটিফিকেশন, আপনি এটাই ট্যাব দিয়ে দিবেন। ট্যাব দেওয়ার পরে এখন আপনি এটা আপনার সাইলেন্টও করতে পারেন অথবা ডিফল্টও রাখতে পারেন। তো ভিউয়ার্স, এবার আমি আমাদের স্মার্টফোনের যেটা সেটিংস শুনুন। যদি আমাদের মেসেঞ্জারে কোনো কিছু আসে তো এই সাউন্ডটা হয়। তো আপনি সাউন্ডটা কি করে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানে ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।